আরেকটা ঈদের ঈদের বিষয় লাগিয়া যে ঈদের সময় ছোট ছোট বাচ্চারা গিয়া মুরব্বী হলরে ফাওয়াদরিয়া সালাম আমরা দেশে হইন আর কি খদম বসি যেটা ফাওয়াদরি সালাম করেন এবং দেখা যায় যে অনেক সময় সালামি মানে আশা করেন এবং সে বাচ্চারাও আশা করেন এবং একটা প্রচলন হয়ে গেছে যে মুরব্বী হলে তারারে কিছু পয়সা দিবা সালামর বিনিময়ে হইবে ঈদের সালামি। ইসলামও এই ধরনের ঈদের সালাম বলতে আলাদা কোনো একটা সালাম এবং ঈদের সালামর লাগিয়ে আলাদা কিছু পয়সা পে করতে হইব এইটা রসুল সাল্লাহ ইসলাম সাহাবাই কেরামের যুগে এই ধরনের কোনো অনুষ্ঠান আসিল না। আর খদম বসি যেটা এটাই লাগিয়া পৈতলিক হলের কাছ থেকে আইসে অগ্নি উপাস এই মূর্তি পূজারীদের কাছ থেকে আইসে এটার লাগে ইসলামর কোনো সম্পর্ক নাই। সাহাবাই কেরামর যুগে থাকি লইয়া এখন পর্যন্ত আরব বিশ্ব কোনো জায়গায় খদম বসি নাই। খদম বসি দেখা গেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দুইজন ইহুদি ব্যক্তি আইয়া তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ফাওয়ার মাঝে সুমা দিয়েছেন, সুমা দেওয়া হয়েছেন যে আমরা সাক্ষী দিয়ে আর যে আপনি আল্লাহর রসুল, কিন্তু তারা ইসলাম কবুল করছে না। তো এটার লগে নন মুসলিমদের কালচার হইল গিয়া খদম বসি করা বা সেজদা দেওয়া, এটা মুসলমানদের হলো কালচার নাই। মুসলমান হলো কালচার কিতা করা, সালাম দেওয়া। মুসলমান হলো কালচার হইল গিয়া সাফা করা। মুসলমানের কালচার হইলে গিয়া অনেকদিন পরে দেখা হইলে মুয়ানাকা করা। মুসলমানের কালচার হইলে গিয়া সিনিয়র মুরব্বী হলরে দেখলে তার খোফালা সুমা দেওয়া, আত সুমা দেওয়া, যেন রসুল্লাহ ইসলামের এইভাবে আত সমর আতর মাঝে খোফালার মাঝে সাহাবাই আমরা ইয়া সুমা দিছেন। এইভাবে আমরা মুরব্বী হলরে কিতা করতাম পারি। আপনার সিনিয়র যারা আছেন, সিনিয়র সিটিজেন যারা আছেন, তারা যদি আমরা এইভাবে সম্মান করতাম পারি, এইটার লাগে ইসলামে আমরা শিখেছি। এটা ইসলাম কালচার, ইসলাম একটা দিন, জীবন প্রত্যেকটা দিক এবং বিভাগ আমরা কিতা করতে হইব। ইসলামে যে দিক নির্দেশনা দিছে সেই দিক নির্দেশনা ফলো করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ঈদের সময় ইসলামের যে দিক নির্দেশনা আছে যে আমরা একজন আজন দেখা হইলে সাহাবাই কেরামের হলে যেভাবে খুঁজতে তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, তারা দোয়া করতে একজন আজনের প্রতি, আমরা এইভাবে দোয়া করতাম পারি। আমরা সালাম করমু, আমরা মুসাফা করমু, আমরা প্রয়োজনে মোয়ানাকা করমু, কিন্তু আমরা খদম বসি এটা থেকে বাঁচিয়া থাকমু এবং সালামি দেওয়ার যে প্রচলন একটা সামাজিকভাবে গড়িয়া ওঠেন এটা থেকেও আমরা বাঁচিয়া থাকবো। কারণ এটার লাগে মুসলিমদের কালচার না, এটা লাগে নন মুসলিমদের কালচার যে কিছু বিনিময় দিতে হইব এই এই কোনো এই অনুষ্ঠান উপলক্ষে বা কোনো বিশেষ দিন উপলক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।